জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ব্র্যাডলি আর্মড ভেহিকেলের কবরস্থান দেখালো রাশিয়ার সেনারা ভয়াবহ বিপদে। এবার পশ্চিমারা দিশেহারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, বেশি বাড়লে কিয়ামত দেখবে ইউক্রেন, ন্যাটোকে ভয়াবহ হুঁশিয়ারি পুতিন। এরপর জানিয়ে দেব তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতি, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা পড়েন আবারও বাড়াতে পারে। এদিকে সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননার নিন্দা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী, ইরানকে কঠিন শাস্তির আহ্বান তুরস্কের একাট্টা মুসলিম বিশ্ব। ইহুদিরাই খেপেছে এবার ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু, ফের হাসপাতালে নেতানিয়াহু, ফের চিকিৎসকের সুরির নিচে যেতে হচ্ছে অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এরপর জানিয়ে দিব মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় নিহত 14। সর্বশেষ জানিয়ে দিব মণিপুরের কাছে ভারত যেন এক বিশ্বাসঘাতক, ধ্বংসের মুখে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। মার্কিন ব্র্যাডলি আর্মড ভেহিকেলের কবরস্থান দেখালো রাশিয়ার সেনারা। রাশিয়ার হামলায় মার্কিন নির্মিত 4টি ব্র্যাডলি ইনফ্রান্ট্রি ফাইটিং ভেহিকেল সহ ইউক্রেনের একটি আর্মড গ্রুপ ধ্বংস হয়েছে। এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে গতকাল। কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে 12 সেকেন্ডের এই ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। অবশ্য নিরপেক্ষভাবে ওই ভিডিও ক্লিপের বিষয়টি তদন্ত করা যায়নি। ভিডিওতে দেখা যায় ধ্বংস হওয়া বেশ কয়েকটি ব্র্যাডলি ইনফ্রান্ট্রি ভেহিকেল পড়ে রয়েছে এবং তার পাশ দিয়ে একটি ট্যাঙ্ক চলে যায়। ব্র্যাডলি ইনফ্রান্ট্রি ভেহিকেল ধ্বংস হওয়ার স্থানকে রুশ সেনারা কবরস্থান বলে উল্লেখ করেছে দিনিপার নদীর 50 কিলোমিটার পূর্বে জাপোরিঝিয়া অঞ্চল থেকে এই ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিও ক্লিপে বলা হয়েছে একটি মাত্র সংঘর্ষের ঘটনায় এই সব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। পেন্টাগনের তথ্য অনুযায়ী আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে 200 ব্র্যাডলি ইনফ্রান্ট্রি ভেহিকেল সরবরাহ করেছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযান সফল করার জন্য আমেরিকা বিশেষ তৎপর রয়েছে। তারই অংশ হিসেবে এই সমস্ত ব্র্যাডলি ভেহিকেল দেওয়া হয়েছে, সূত্র পার্টস টুডে। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতি, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা পড়েন আবারও বাড়াতে পারে। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছেন আগামী মাসে প্যারাগুয়ে যাওয়ার পথে তিনি যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতির পরিকল্পনা করছেন। উইলিয়াম লাই আগামী জানুয়ারিতে তাইওয়ানে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রথম সারির প্রার্থী। চীন তার এই পরিকল্পনার বিরুদ্ধে দ্রুত প্রতিবাদ জানিয়েছে। তাইওয়ানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে পারে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে বেইজিং আপত্তি জানায় এবং এই যাত্রা বিরতি পরিকল্পনা বাস্তবায়ন রোধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বিশ্লেষকরা বলছেন চীনের সফল হওয়ার সম্ভাবনা কম হলেও যাত্রা বিরতি বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ইতিমধ্যেই টানটান সম্পর্কের আরো অবনতি হতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর চায়না পাওয়ার প্রজেক্টের ফেলো ব্রায়ান হার্ট বলেন গত বছর থেকে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উচ্চ পর্যায়ের সম্পর্ক বিরাজ করছে এর সাথে এই যাত্রা বিরতিকে যুক্ত করার চেষ্টা করবে বেইজিং। এছাড়া এটাকে যুক্তরাষ্ট্রের উস্কানি হিসাবে চিত্রিত করার সুযোগ খুঁজবে। আগস্টে তিনি কোথায় যাত্রা বিরতি করবেন এবং যুক্তরাষ্ট্রে তিনি কি করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে আগামী 14 আগস্ট প্যারাগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলেছেন লাই, সূত্র ভয়েস অব আমেরিকা। সুইডেন ও ডেনমার্ককে কোরআন অবমাননার নিন্দা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সুইডেন ও ডেনমার্কে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে অগ্নিসংযোগ এবং জঘন্যভাবে অবমাননা করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান কোরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা জানানোয় তুরস্কের প্রশংসা করেন। তিনি বলেন পবিত্র কোরআন অবমাননা ইস্যুতে ইসলামী সহযোগিতা সংস্থা বা YIC-র জরুরি বৈঠক ডাকা উচিত। সুইডেনে আশ্রয় গ্রহণকারী সালভান মমিকা নামে এক ইরাকি নাগরিক বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন অবমাননা করে। এর আগে জুন মাসেও ওই ব্যক্তি একই কাজ করেছিল। এছাড়া শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন ইরাকি দূতাবাসের সামনে একদল উগ্রবাদী ও ইসলাম ভীতি প্রচারকারী মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে ও
অগ্নিসংযোগ করে। এছাড়া ইসলাম বিরোধী স্লোগান সম্বলিত একটি পতাকা তারা বহন করে, যাতে ইসলাম ও মুসলমানদেরকে অবমাননা করা হয়। এই গ্রুপ পুলিশি সুরক্ষায় ইরাকি পতাকা এবং পবিত্র কোরআন পায়ে দলে অবমাননা করে। উগ্রবাদী এই গ্রুপটি বলেছে, বাগদাদে অবস্থিত সুইডেনের দূতাবাসে হামলার প্রতিবাদে তারা কোরআনে অগ্নিসংযোগ ও এই মহাগ্রন্থের অবমাননা করে। তুরস্ককে বন্ধু ভ্রাতৃপ্রতিম দেশ উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। এ সময় তিনি দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্কের কথা উল্লেখ করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যকার যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠক অনুষ্ঠানে তেহরান প্রস্তুত রয়েছে। সূত্র পার্স টুডে। ফের হাসপাতালে নেতানিয়াহু। দীর্ঘদিন অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাসপাতালে অনেকটা আসা যাওয়ার মধ্যেই থাকতে হচ্ছে। এ অবস্থায় তার হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে পেসমেকার যন্ত্র বসানো হবে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। দেশ জুড়ে তার সরকারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলা অবস্থায় চিকিৎসকদের ছুরির নিচে যেতে হচ্ছে তাকে। শারীরিক সমস্যার কারণে গত 15 জুলাই দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুটা সুস্থ হয়ে হাসপাতালে ছাড়ছেন 70 বছর বয়সী কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার ভোরে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এখন ভালো অনুভব করছি। হাসপাতাল থেকে ফেরার পর বিচার ব্যবস্থার পরিকল্পনাটি কার্যকর করে এগিয়ে নেওয়া হবে, তবে আমাকে চিকিৎসকদের কথাও শুনতে হয়। তার কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুকে তেল হাসোমারের সেবা মেডিকেল সেন্টারের জরুরি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অনিয়মিত হৃদস্পন্দনে মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরার, চোখে অন্ধকার দেখা, চেতনা হারানো বা পড়ে যাওয়ার মতো উপসর্গ হতে পারে। ইসিজির মাধ্যমে এই রোগ শনাক্ত করা সম্ভব, কারণ নির্ণয়ে ইকোকার্ডিওগ্রাফি, এনজিওগ্রাম সহ আরো পরীক্ষার প্রয়োজন হতে পারে। রোগ নির্ণয়ের পর অনেকের ক্ষেত্রে কৃত্রিম পেসমেকারের প্রয়োজন হতে পারে। কৃত্রিম পেসমেকার হলো ব্যাটারি চালিত পাতলা হাতগড়ির মতো একটি জেনারেটর, যা বুকের ত্বকের নিচে ছোট অস্ত্রোপচারের মাধ্যমে স্থাপন করা হয়। উল্লেখ, তৃতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন নেতানিয়াহু। প্রতিবাদী ইসরায়েলের তেল আবিবের রাজপথে জনতার ঢল নেমেছে। তার অতি ডানপন্থী সরকার এবং দেশের বিচার ব্যবস্থাকে সংশোধনের পরিকল্পনার বিরুদ্ধে অসন্তোষ সাধারণ মানুষ। তারা নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি তুলেছেন, তারপরও নিজের সিদ্ধান্তে অটল তিনি। মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় নিহত 14। মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় 14 জন নিহত হয়েছেন। এরই মধ্যে 11 জনই বেসামরিক লোক আর 3 জন প্রতিরোধ বাহিনীর যোদ্ধা। দেশটির সাগাইং অঞ্চলে এ হত্যাকাণ্ড ঘটে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতী। স্থানীয়রা জানান, গত শুক্রবার মিয়ানমারের জান্তা সেনারা সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন শহরের একটি গ্রামে 11 জন বেসামরিক নাগরিক এবং 3 জন প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে। ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ানমাবিন শহরে অবস্থানরত মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরা শনিবার ভোর হওয়ার আগেই সৌনেচং নামে একটি গ্রামে অভিযান চালায় এবং 3 জনের শিরশ্ছেদ করে। নিহত এ 3 জনই বা বৌতুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য এবং তারা ওই গ্রামে পাহারা দিচ্ছিলেন। এরপর তারা আরো 11 গ্রামবাসীকে হত্যা করে বলে জানিয়েছে বৌতুন তাউক পিপলস ডিফেন্স গ্রুপটি। এক গ্রামবাসী বলেছেন, প্রথমে আমরা গ্রামের কেন্দ্রে 3 জন যোদ্ধার মৃতদেহ পেয়েছি আর জান্তা সৈন্যদের হাতে নিহত বাকিদের লাশ চারিদিকে ছড়িয়েছিল, কয়েকজনকে নির্যাতন করা হয়েছে। এছাড়াও ওই গ্রামে অভিযানের পর অন্য গ্রামবাসীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ইরাবতী আরো জানিয়েছে, নিহতদের শেষকৃত্য সম্পন্ন করার পর 14টি মরদেহ একসঙ্গে দাহ করা হয়েছে। মণিপুরের কাছে ভারত যেন এক বিশ্বাসঘাতক। মণিপুরের সাম্প্রতিক ইস্যুতে ভারত সরকারের ঘুম ভেঙেছে। 78 দিন পর ঘুম ভাঙার কারণটিও স্পষ্ট। রাজ্যের সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের 2 নারীকে ধর্ষণের পর বিভস্ত্র করে রাস্তায় ঘোরানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার জের ধরেই আড়মোড়াহ ভেঙেছে ভারত সরকারের। ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় ঘটনাটি সমগ্র ভারতবাসীকেই নাড়া দিয়েছে, ফলে এ বিষয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে দীর্ঘদিন ধরে রাজ্যটিতে চলমান সংঘাত নিরসনে সরকারের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন মহলে। কোন কোন দৃষ্টিকোণ থেকে কোন বিষয়টি বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করা চলে? রাজ্যটি এখন মূলত 2টি শিবিরে বিভক্ত। এর এক
এক পক্ষ আছে রাজ্যের 53% জনসংখ্যা নিয়ে সংখ্যাগরিষ্ঠ মেইতেই অর্থাৎ মেইতেই গোষ্ঠী, অন্য পক্ষটিতে আছে কুকি ও অন্যান্য উপজাতি সম্প্রদায়গুলো যারা রাজ্যটির প্রায় 40% মানুষের নেতৃত্ব দিচ্ছে। তবে সাম্প্রতিক কোনো পরিসংখ্যান না থাকায় বর্তমানে দুই পক্ষই নিজেদের সংখ্যাগরিষ্ঠ হিসেবে দাবি করছে। দুটি পক্ষের মধ্যে সংঘাতের ইতিহাস বহু পুরনো হলেও ভারতের উত্তর পূর্বাঞ্চল এই রাজ্যটিতে সাম্প্রতিক সংঘাতের শুরুটা হয়েছিল গত 3 মে ভারতীয় হাইকোর্ট থেকে জারি করা একটি নির্দিষ্ট নির্দেশনার সূত্র ধরে। এই নির্দেশনায় রাজ্যের মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরকারকে বিবেচনা করতে বলা হয়েছিল। সাংবিধানিক সুবিধা ভোগ করতে সংখ্যাগরিষ্ঠ হয়েও মেইতেইরা দীর্ঘদিন ধরে তফসিলি উপজাতি বা এসটি তালিকাভুক্ত হওয়ার দাবি জানিয়ে আসছিল।